ধেয়ে আসা হারিকেন মিল্টন এবার আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বর্তমানে এটি ক্যাটাগরি 5 ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, আগের চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে এটি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে 285 কিলোমিটার গতিবেগে এটি অগ্রসর হচ্ছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ক্রমবর্ধমান জারি করা হয়েছে কঠোর সতর্কতা। কর্তৃপক্ষের জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, বুধবার পূর্ণ শক্তির সঙ্গে এ ঝড়টি টাম্পা উপসাগরে নিকটবর্তী জনবহুল শহরে আঘাত হানতে পারে। বিবিসি এ নিয়ে জানায়, ফ্লোরিডার বাসিন্দাদের বছরের মধ্যে সবচেয়ে বড় পরিসরে সরিয়ে আনার জন্য প্রস্তুতির কথা বলা হয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গত 6 অক্টোবর ভোরে এটি ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় 1385 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। পরে এটি প্রতি ঘন্টায় 7 কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। এটি এখন 95 কিলোমিটার বেগে ঘুরপাক খাচ্ছে বলে জানা যায়। জানা গেছে, বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ ব্যান্ড এবং এর আশেপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত সহ ডুবে যায় অনেক রাস্তাঘাট। মার্কিন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে আঘাত হানা ঘূর্ণিঝড়ের মধ্যে বিধ্বংসী ক্ষমতার দিক দিয়ে 14তম এবং প্রশস্ততার দিক দিয়ে তৃতীয়। ফ্লোরিডায় আঘাত হানার সময় এর পরিধি 675 কিলোমিটার ছিল বলে জানায় তারা। Thank you.